সৌদিতে প্রবাসীরা এখনই তাওয়াক্কালনা রেজিস্ট্রেশন করুন, অন্যথায় না থাকলে 10,000 রিয়াল জরিমানা। সৌদি মন্ত্রিসভা প্রবাসীদের জন্য ত্রৈমাসিক কাজের অনুমতি সহ রেসিডেন্সি পারমিট প্রদান ও নবায়ন অনুমোদন দিয়েছে। এখন থেকে সৌদি প্রবাসীরা 3 মাস করে ইকামা নবায়ন করতে পারবেন। অর্থাৎ আগে যেখানে 1 বছরের ইকামা একসাথে করতে হতো, এখন সেটা 3 মাসের করে নবায়ন করা যাবে। এখন থেকে ইকামা করলে 3 মাসেরও করা যাবে। যেমন আপনি মার্চে দেশে চলে যাবেন কিন্তু জানুয়ারি মাসেই আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তো আপনার এক্সিট লাগানোর জন্য আগে পুরো বছরের ইকামা করা লাগতো, এখন থেকে চাইলে 3 মাসে রিনিউ করে আপনি এক্সিট বা ছুটি লাগাতে পারবেন।